এই আজকে এসে মানে প্রথম দেখেই সম্রাটের কাছে আমার বাচ্চাগুলো চোখে লেগে গেল। হ্যাঁ, আর আমি আর কোনো না দেখেই এই বাচ্চাটাকে সিলেক্ট করেছি। আচ্ছা, ফিমেল আছে, এই 4 কেজি। আর এমনিতে এটার খুবই ভালো কোয়ালিটি একদম রয়েছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল রয়েছে। বাচ্চা সকাল থেকে তো অনেকগুলো পাপিস বেরিয়ে গেছে, তারপর আরও দুখানা একসঙ্গে জোড়া কালেকশন বেরোচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ব্লগস উইথ রবিদার নতুন একটি ব্লগে অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছি শ্রীরামপুর হাটে। আমি শ্রীরামপুর হাটে আজকে ফার্স্ট টাইম এসেছি, তো কী কী কালেকশান আছে, কী কী মানে পেটসের কী আছে, পাপিস আছে, কী গাছ আছে, কী বার্ডসের কালেকশান, সেগুলো সমস্ত কিছু দেখবো, সঙ্গে তোমাদেরকেও দেখাবো। চলো বেশি বকবক না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকে চলে এসেছি শ্রীরামপুর শহরে। শ্রীরামপুর শহরটি কয়েক শতাব্দী পুরানো এক ঐতিহাসিক শহর। এই শ্রীরামপুরের নামটি তোমরা কম বেশি অনেকেই শুনে থাকবে। ঠিক রয়ঘাটের একদম পাশেই গঙ্গা তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে পেটস মার্কেট, পশু পাখিদের নিয়ে এক সুন্দর মার্কেট। একদম গাছের তলায় গঙ্গার পাশে খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এই পশু পাখির হাটটি। চলো দেখে নেওয়া যাক আজকে পশু পাখির হাটে কী কী আছে, আমি নিজে দেখব সাথে তোমাদেরকেও দেখাবো। চলো ভিডিওটা দেখা যাক। ভালো আছো, কেমন আছো আগে বলো। আজকে কি নিয়ে এসছো? আজকে শুধু একটাই আছে। আচ্ছা, ইংলিশ কক স্প্যানিয়াল, স্প্যানিয়াল একদম গুড কোয়ালিটির, একদম গুড কোয়ালিটির। এর তো 4 কেজি হবে। আর এমনিতে এটার মোটামুটি হাইট কতটা কি থাকে? হাইট খুব জোর হলে এরকম সাইজের ইচ্ছা আর একটু বাড়বে। হুম, আর কানটা একটু বাড়বে, কানটা একটু বাড়বে। আর এদের তো কানটাই মেন, পুরো মুখটা ঢেকে যাওয়ার মতো এত বড় কানটা থাকে। তো এটার বয়স কতদিন চলছে এখন? 54 দিন বয়স। আচ্ছা, এটার দাম কত রেখেছো? দাম রেখেছি 9400। 9499, মানে ধরো 9500 টাকার কাছাকাছি, কাছাকাছি না, প্রায় 9500 টাকাই। তো আর বাড়িতে কী কী আছে? যদি না থাকে হ্যাঁ আনিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তোমার বাড়িতে আমি কী আছে, হোম ব্রিড কোনগুলো বলো বলো। হুম, আর এটা মেল না ফিমেল? মেল আছে। আর ভ্যাকসিনেশন ডাল? ওয়ান ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা, ফ্রি অফ কস্টে দুটো ভ্যাকসিন তুমি করিয়ে দিচ্ছ, তাই তো? আচ্ছা, আর দাদা তোমার নাম আর ফোন নাম্বারটা যদি বলো। আচ্ছা, তুমি এই শ্রীরামপুরেই বসো না অন্য কোনো হাটও ভিজিট করো? অঙ্কুর হাটিতে আছো? চলো সম্রাটটা আজকে কি আছে তোমার কাছে কালেকশন বলো। গডবিলার রয়েছে একদম ফুল আলট্রা ম্যাসিভ কোয়ালিটি, 5 পেসের মধ্যে রয়েছে, বাচ্চা বডি ওয়েট কম করে 5 কিলো প্লাস। আমার পুরো এটা পুরো হোম ব্রিড আছে। আমার বাড়ি হলো হাওড়া বেলগাছিয়া, বাচ্চার দাম রেখেছি মাত্র 24,000 টাকা। একটা রডবিলার আজকে বেরিয়েছে তো? একটা না, অনেকগুলো বেরিয়েছে। আচ্ছা, কি বাড়িতে আরো রয়েছে? রয়েছে, 12 মাস থাকে এরকম কোয়ালিটি আলট্রা ম্যাসিভ কোয়ালিটি আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, পুরো হোম ব্রিড। তো এর মেল দাম রেখেছি আমরা 24,000 টাকা, আর ফিমেল প্রাইস রয়েছে 22,000 টাকা। ঠিক আছে, আরো কালেকশন দেখবো, তোমার কাছে প্রচুর হিউজ কালেকশন রয়েছে, চলো এক এক করে দেখে নিই। আজকাল আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্যারাকপুরে। আচ্ছা, ব্যারাকপুরের বাড়ি তো, আর শ্রীরামপুরটা একদম কাছে, একদম ওপারে। আর এটা এত সুন্দর একটা পরিবেশে একটা হাট, মানে এটা নিয়ে আপনি কি বলবেন? মানে সচরাচর তো এরকম পরিবেশটা পাওয়া যায় না, একদম গঙ্গার ধারে
একদম গাছের তলায় যেরকম হাট বলতে আমরা গ্রামের পরিবেশের যে হাটটা পাই সেটা এইখানে আমরা আবার পাচ্ছি। এটা দেখুন, এটা শ্রীরামপুর তো একটা মানে ঐতিহাসিক জায়গা, সেটাই। এই হাটটাও আমার মনে হয় একটা ঐতিহাসিক হাট, যেমন গার্লিক স্ট্রিট কলকাতার চাইতে আমার মনে হয় এখানে জিনিসগুলো সস্তা এবং সঠিক। আর তার সাথে সাথে আমার মনে হচ্ছে কি যে এখানে বার্গেনিং জিনিসটা খুব কম। আচ্ছা, যেমন সম্রাট আমার কাছে 24,000 টাকা এটা বলেছিল, লাস্ট আমাকে 19,000 টাকা দিয়েছে। তো বার্গেটিং মানে এটা নয় যে 40 বলে 20 দিতে হবে, তা নয়, ভালো। আর আপনি পে কতটা স্যাটিসফাইড, কতটা মানে কোয়ালিটি বুঝে আপনি কত বুঝেন? আপনার বাড়িতে কি আগে ছিল? হ্যাঁ, আমার বাড়িতে আগাগোড়াই কুকুর ছিল। আচ্ছা, আগেও ছিল রডউলার ছিল, রডউলার ছিল, তার আগে ল্যাব ছিল, ল্যাবের আগে স্প্যানিয়েল ছিল, মানে লাস্ট 30 বছর থেকে আমার কাছে কুকুর। আচ্ছা, তো আর একে বাড়িতে নিয়ে যান, এর বয়স কতদিন? এর বয়স 41 দিন। আর কোনো কি ভ্যাকসিনেশন হয়েছে? সম্রাটদা কি বললো? করেনি ওরা। আচ্ছা, ভ্যাকসিনেশন করাবেন, তো নিয়ে যান, নতুন বাড়িতে সদস্য হলো। আমার সঙ্গে আন্টির কথা হচ্ছিল, আন্টি বললেন যে বাড়িতে 4 জন মেম্বার, তো ওকে নিয়ে 5 জন হলো, তো আস্তে আস্তে ফ্যামিলি বাড়ছে। অ্যাকচুয়ালি কিউরিওসিটি ওরই বেশি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আন্টি নিয়া থেকে একদম আদর করা শুরু করে দিয়েছে, আর এর সঙ্গে অ্যাটাচমেন্ট বেশি হবে, বেশি হবে, কারণ হচ্ছে আমরা তো বাড়িতে কম থাকি, অফিসের কাজে বেরিয়ে যাই, বাচ্চা তাই তো পড়াশোনা, তা সব সময় জন্য এর কাছেই থাকি। আচ্ছা, ট্রেনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, সমস্ত কিছু ট্রেনের কাছে। হ্যাঁ, ওকে দেখি শো করাবেন, এরকম কোনো ইচ্ছা আছে? তো ইচ্ছা আমাদের তেমন কিছু নেই, বাট যাই কোয়ালিটি এর আগেও ছিল, হ্যাঁ, শো কোয়ালিটিরই আমরা কোনোদিন করাই, তারপর যদি এবার যদি ট্রেনার বলে যে করাবো, করাবো, অবশ্যই করাবে। ঠিক আছে আন্টি, তোমার কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে বলো। ঠিক আছে, নিয়ে যাও, ওকে সাবধানে রাখো, ওকে ভালো করে রাখো, তো থ্যাংক ইউ। কালেকশন তোমার কাছে চলে এসেছে, একটা সুন্দর সুন্দর ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন দেখতে পার, খুবই ভালো কোয়ালিটি একদম রয়েছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল রয়েছে, বাচ্চা বয়স 40 দিন। এর মেল প্রাইস দেখেছি আমি 16,000 টাকা, ফিমেল প্রাইস দেখেছি 14,000 টাকা। আচ্ছা, কেউ যদি সিরিয়াস কাস্টমার থাকো আমরা কিছু একটা ছোট্ট ডিসকাউন্ট করে দেবো। ডিসকাউন্ট করে কি হোলি স্পেশাল অফার? হোলি স্পেশাল অফার, হোলি মাস আমার কাছে কিছু কিছু অফার চলে, বাট এই হোলি স্পেশালটা আমাদের কাছে বিশেষ, বহুত বাঙালিদের কাছে। না, আমাদের তো 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, অবশ্যই, তাহলে তাছাড়াও তোমার রয়েছে দোলের জন্য একটা গিফট, চলো আরো কিছু কালেকশন দেখে নেবো। সকাল থেকে তো অনেকগুলো পাপিস বেরিয়ে গেছে, তারপর আরো দুখানা একসঙ্গে জোড়া কালেকশন বেরোচ্ছে। তো আর দাদা কি নিলে বলো, আমি তোমার কাছেই যাই। গোলের ঘর আপনি ল্যাব নিয়েছেন? শ্রীরামপুর হাটে কি ফার্স্টবার আসা? প্রথমবার এসেই পাপিস নিয়ে বাড়ি যাচ্ছেন, আগে কি শ্রীরামপুর হাট দেখেছেন কোথাও? মানে ঘুরতে এসেছিলেন নাকি পাপিস কিনবো বলেই এসেছিলেন? কিনবো বলে ঠিক করে এসেছিলেন, এসে কি সম্রাটদার কাছে এলেন? হ্যাঁ, পছন্দ হয়ে গেল, মানে একদম দারুণ কোয়ালিটির বাচ্চা দেখেই পছন্দ হয়ে গেছে, দাম দুজনেরই ঠিকঠাক, একদম ঠিকঠাকভাবে পেয়ে গেছেন। তো দাদাকে বলো তোমার কেমন লাগছে যে এতগুলো সকাল থেকে সেল হচ্ছে, এতগুলো পাপিস চলে যাচ্ছে? ভালোই লাগবে, সেল হলে যত ছিল আমার তত ভালো লাগবে, ভালো লাগবে। তো কাস্টমারও তো প্রচন্ড রকম ভাবে স্যাটিসফাইড। হ্যাঁ, তো তোমার নাম এসে কোয়ালিটি নিয়ে খুবই স্যাটিসফাইড, স্যাটিসফাইড, এরকম কোয়ালিটি পেতে গেলে আমি তো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছি, আর আবার শেয়ার করে দিচ্ছি, নাম সম্রাট, কন্ট্যাক্ট 08078515। ল্যাব আছে, মেল ফিমেল সমস্ত তো অ্যাভেলেবেল তোমার কাছে আছে, এখানে কোনগুলো কি আছে? এই ফিমেল আমি একটাই দেখাচ্ছি, এটা ফিমেলটা দেখে নাও। হ্যাঁ, ফিমেলটা কোয়ালিটি জাস্ট দেখে নাও, একদম গুড কোয়ালিটি, সেরকম পারে ফুল রিঙ্কেল পাঁচটার মধ্যে রয়েছে। কতদিন বয়স? 42 দিন। আচ্ছা, প্রাইস দেখেছি মেল আমরা 14,500 টাকা, ফিমেল প্রাইস 14,500 টাকা। যদি সিরিয়াস কাস্টমার থাকে আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, এতগুলো যে সেল হচ্ছে, প্রত্যেককে এদের যে গাইড মানে এদের ডক্টর থেকে আরম্ভ করে কি ভ্যাকসিনেশন হয়েছে সমস্ত কিছু গাইড কি তোমরা একদম করে দিচ্ছ? আজকেই একদম সমস্ত কিছু করে দিচ্ছ, যা যা আর কি কি খাবে না খাবে, ফুড কোয়ালিটি সমস্ত একদম ডিটেইলসে সমস্ত চিন্তাই করতে লাগবে না আমার থেকে, আমার অন্তত আমার থেকে রং নিলে ভাবতে লাগবে না, আমরা যতটা জানি করে দেবো, সমস্ত রকম করে দিচ্ছ। আর এইগুলো কি মেল বাচ্চা আছে? এখানে মেল আছে, ফিমেল আছে। আচ্ছা, এগুলোর দাম কিরাম কি রেখেছো? একই দাম রেখেছো সবকটার? সবকটার বয়স কি ওই একই দিন নাকি আর কি? এতে সমস্ত মা বাবার বাচ্চা। ঠিক আছে, আরো দেখবো কি কি।
হাটে তো প্রচুর কালেকশন তুমি নিয়ে এসেছো আর বাড়িতেও রয়েছে, হাতে এখন কি আছে? লং কোট জার্মান শেপার্ড, একদম লং কোটের মেল ফিমেল বোথ অ্যাভেলেবল। বাচ্চার বয়স হলো যে 35 দিন বয়স, বাচ্চার 35 দিন বয়স। আর একবার ফারের কোয়ালিটিটা দেখবো। আচ্ছা, এতটা পিওর, এটার দাম কত রেখেছো? মেল দাম 18,000 টাকা, ফিমেলে 17,000 টাকা। সিরিয়াস কাস্টমারের জন্য স্পেশাল ডিসকাউন্ট। ডিসকাউন্ট। আর এদের বয়স কত? 35 দিন, 35 ডেজ। 35 ডেজ বয়স আছে। তো আরও প্রচুর প্রচুর কালেকশান আছে, আর এত কালেকশান আছে দেখিয়ে শেষ করতে পারছি না, তাই ছোটো ছোটো করে প্রত্যেককে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। হাতে এক গুচ্ছ ছোট্ট ছোট্ট পাপি, সব কটা কি আছে? জার্মান জার্মান স্পিচ, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল। বাড়িতেও রয়েছে, এখানেও রয়েছে, মানে শেষ কিছু নেই, একদম মিল্কি হোয়াইট কালারের। আমি চাইলে আরো দেখাতে পারতাম, বাট আমার আর হচ্ছে না, আরো রয়েছে, প্রচুর রয়েছে, প্রচুর সেলও হচ্ছে, খুব ভালো। আর এগুলোর দাম কত কি রেখেছো? একদম লো প্রাইস, 6,000 টাকা করে, 6,000 টাকা মেল ফিমেল যা নেবে 6,000 টাকা, 6,000 টাকা। আর বয়স কতদিন? 40 দিন বয়স, 40 দিন বয়স হয়েছে। আচ্ছা, এটা তোমাদের লাস্ট আমি কালেকশন দেখাচ্ছি, তো তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা বলো। আমার বাড়ি হলো প্রপার একদম হাওড়া বেলগাছিয়া, হাওড়া বেলগাছিয়া থেকে 5 কিলোমিটার ভেতরে হলে, ডেলিভারি চার্জ পুরো ফ্রি, অল ওভার ইন্ডিয়া আমরা হোম ডেলিভারি করি। অনেকে মনে করছে মা বাবাকে থেকে বাচ্চা নেবে, আরও ব্যবস্থা করা রয়েছে। বাড়ি হলো হাওড়া বেলগাছিয়া, নাম সম্রাট, কন্ট্যাক্ট নাম্বার 6290807851, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। অল বিট অল টাইম অ্যাভেলেবেল, যত কস্টলি হোক, ঠিক আছে। আর ফোন না ধরতে পারলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রেখো, কি বাচ্চা লাগবে ওটা লিখে রেখো, আমি বাচ্চা ভিডিও বাড়ি তো দামও বাড়ি দেবো। আর যারা বাড়িতে এসে চাইবে অবশ্যই সেটাও তো পারবে দেখে, একদম সমস্ত কিছু বাড়িতে পেয়ে যাবে। রোববার দিনকে শ্রীরামপুর হাট, আর অন্য কোনো হাটে বসো নাকি? শুধু শ্রীরামপুর? অন্য কোনো হাট আমরা শ্রীরামপুর, শুধু শ্রীরামপুর হাট, তাই তো? শ্রীরামপুর হাটে কি কি নিয়ে এসেছেন? কোনটা কিরকম দাম রেখেছেন? 25,000 টাকায় গোল্ডেন রিট্রিভার। কতদিন বয়স? উইথ পেপার। আচ্ছা, আর পরে তার ভ্যাকসিনেশন কি হয়েছে? ভ্যাকসিনেশন এই মেল বাচ্চাটা হয়েছে, ফিমেল দুটো হয়নি। মানে মেল ফিমেল বোথই অ্যাভেলেবেল আছে, তাই তো? আর আর কি কি আছে? রটউইলার আছে। রটউইলার কতদিন বয়স? ওটা 34 দিন বয়স। 34 দিন বয়স, আর দাম 15,000 টাকা। আচ্ছা, আর যখন বাসা দেওয়া হবে তখন সমস্ত রকম গাইড করে দেবেন। আর এখানে কি আছে? ল্যাবরেডর আছে, কালচার ফর্ম আছে। কালচারটা কতদিন বয়স আছে? কালচারটা 50 দিন বয়স। 50 দিন বয়স আছে। আর এটার দাম কত রেখেছেন কালচারের? 10,000 টাকা। আর তার পাশে ব্ল্যাক কালারেরটা কি আছে? ল্যাবরেডর। আচ্ছা, ফিমেল আছে। এই কালারের যে ব্ল্যাক কালারটা, এটা তো খুব মানে অন্যরকম কালার, খুব একটা ল্যাবরেডর কি হয় অ্যাভেলেবেল হয়? এটার দাম কত রেখেছেন? 14,000 টাকা। আর নিচে কি জার্মান শেপার্ড? জার্মান শেপার্ডের কত দাম আছে? সিঙ্গেল কোড আছে, 12,000 টাকা। সিঙ্গেল কোড আছে, তাই 12,000 টাকা দাম। আর বয়স কত কি আছে? 50 দিন বয়স। 50 দিন বয়স আছে। আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা? 9719201। আর একবার বলবেন কন্ট্যাক্ট নাম্বারটা? 9231971201। এটা যে শ্রীরামপুর হাটে, একদম লোকেশনটা দাদা কোথায়? আমার বাড়ি বড়নগরে। আচ্ছা, দোকানও বড়নগর, বড়নগর থেকেও যে কেউ কালেক্ট করতে পারে। থ্যাংক ইউ, আরও দেখবো যে এই হাটে কী কী আছে। বড় তো হবে দাদা, কী নিয়ে এসছেন? আর কেমন আছেন? কেমন আছেন আপনি? কেমন আছেন? ভালো আছেন? আর এখানে মোটামুটি কতদিন হচ্ছে হাট? কতদিন? বছরের কাছাকাছি হচ্ছে। চলেছে, আজকে নিয়ে এসছেন, কী নিয়ে এসছেন? নিয়ে এসছিলাম গোল্ডেন রেট্রিভার, ল্যাব আর বিগেল। বিগেল নিয়ে এসছেন? আচ্ছা, গোল্ডেন রেট্রিভার নিয়ে এসছেন, ল্যাব নিয়ে এসছেন। এটা কি গোল্ডেন? কতদিন বয়স আছে? 40 দিন বয়স আছে। দাম কী নাম কী রেখেছেন? 13,000 টাকা দাম রেখেছেন। মেল না ফিমেল? মেল বাচ্চা, তাই তো? আর কি আছে তার সঙ্গে? বিগেল বাচ্চা হয়, মানে বেশি বড় তো হয় না। আচ্ছা, এটা কতদিন বয়স আছে? ৪৫ দিন বয়স আছে। তো দাম কত রেখেছেন? আর এটার দাম কত রেখেছেন? দুটোই 13,000 টাকায় পাওয়া যাবে। আপনার নাম কি আছে আর কন্ট্যাক্ট নাম্বার?
হ্যাঁ বিজয় বিজয়। আর দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার? 82400 82400 5 2 3 4 8। আচ্ছা দাদা। আর দাদা পার্সিয়ান ক্যাটগুলো কিরম কী দাম আছে? পার্সিয়ান ক্যাটগুলো 13,000 টাকা দামের পার্সিয়ান ক্যাট। বিভিন্ন কালারের তো রয়েছে, জিঞ্জার কালার রয়েছে, বাকি যেগুলো দাম সব 13,000 টাকা করে দাম। আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি কিছু জানার থাকে সেগুলো কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এই পেটস মানে যারা পাপিস ভালো লাগে তাদেরকে একটু শেয়ার করো। আর তোমাদের যা যা জানার ইচ্ছা সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর একটা কথা আমি সবসময় বলি আর কি, এই সমস্ত পশু পাখি যারা সবকটাই হচ্ছে প্রচণ্ড মায়ার আদরের জিনিস, প্রত্যেকটা যখন নেবে সবাই দেখে শুনে সব কিছু নিয়ে সেলারদের কাছ থেকে ভালো করে জিজ্ঞাসা করে নেবে, তাদেরকে কীরমভাবে কী রাখতে হয়, তাদের ডক্টর কী আছে, কী মেডিসিন চলছে, কী ফুড দিতে হবে তাদের, মানে এই গরমের মধ্যে আমাদেরকে ওদেরকে কীভাবে যত্ন করতে হবে, প্রত্যেকটা জিনিস প্রপারভাবে জেনে সময় নিয়ে হাটে এসো, সমস্ত কিছু জেনে তারপর তাকে প্রপারভাবে রাখার মতো মেন্টালিটি নিয়ে অবশ্যই তোমরা কিনতে এসো। কারণ এরা আদরের জিনিস, এদেরকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কোনোরকমভাবে তাদেরকে অযত্ন হলো সেটা কারোরই ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা ছোটো ছোটো বাচ্চাগুলোকে তোমাদের বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর সামনে যেহেতু দোল আসছে, সুন্দর সুন্দর অনেক অফার আসছে, তোমরা সেই সমস্ত অফার মানে নিতে গেলে চটপট বাচ্চাগুলোকে বুকিং করো, নিজের বাড়িতে নিয়ে যাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো থাকো, প্রতিটা মুহূর্তে ভালো থাকো, প্রতিটা বাড়ির সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, সামনে যেহেতু দোল আসছে অফারটা তো তোমরা নেবে, তার সঙ্গে বাড়ির বাচ্চা এবং নিজেরাও একটু সতর্ক থাকবে, যাতে স্ট্রিট ডগেদেরকে কেউ যেন রং না দেয়। এই জিনিসগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো নিজেরাও খেয়াল করবে, বাড়ির প্রত্যেককে শেখাবে, যাতে ওদের তো কেউ পরিষ্কার করা এইগুলো প্রপারভাবে কেউ করে না। তো স্ট্রিট ডগেদেরকে রং মাখানো এই জিনিসগুলো যাতে কেউ না করে, বা তোমাদের যদি দেখো যে কেউ করছে তাদেরকেও বারণ করা, ওদেরকে দেখাশোনা করে রাখা, সমস্ত কিছুই তোমরা কিন্তু ভালোভাবে মানে পুরো ব্যাপারটাকে কেয়ার করো, যত্ন করো। প্রত্যেকটা পাপিস বলো, প্রত্যেকে যায় সমস্ত পশু পাখি নেবে তাদেরকে সুস্থ সবল রাখা আমাদেরও একটা দায়িত্ব। তো সবাই ভালো থাকো, আমার ভিডিও দেখো।